হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা পুজো কিন্তু আর বেশি বাকি নেই মহলার মাত্র দু থেকে তিন দিন বাকি এই মুহূর্তে আমরা চলে এসেছি সোদপুর শহীদ কলোনিতে আর আপনারা আশা করি অবশ্যই জানেন যে এবার এখানে থিম হতে চলেছে পঁচাত্তরে একশো ঠিক তাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্যান্ডেল লাগানো শুরু করি তার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছেন তাদের জানাই আমি হলাম রূপক আমি সৌভিক আমরা কিন্তু এরম ধরনের ভিডিও নিয়ে আসি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই হচ্ছে শহীদ কলোনির দুর্গা গ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন পুরো মাঠটার মধ্যে কিন্তু তক্তা পাতা হচ্ছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আর সবার প্রথমেই এখানে মায়ের দুখানা মুখ রাখা রয়েছে আমার যতটা মনে হচ্ছে এটা প্রভাবলি লক্ষ্মী ও সরস্বতীর মুখ মা লক্ষ্মী ও সরস্বতীর আর ওখানে প্রভাবলি রয়েছে মা দুর্গার মুখ এই কারণেই বলছি এগুলো মুখগুলো রাখা রয়েছে কারণ এই হচ্ছে মূল প্যান্ডেলটা যেখানে কিন্তু একশো ফুটের মাতৃ আমরা দেখতে পাচ্ছি পুরো যেমন এক চালা ঠাকুর হয় সেরকম এক চালা একখানা চালা রয়েছে যার মধ্যে কিন্তু মা তার পরিবার সমেত বিরাজ করছে এবং তার নিচে কিন্তু তাদের বাহনগুলো রয়েছে এখানে আপাতত কিন্তু গণেশের মুখটা বসানো হয়েছে অসুরের মুখটা বসানো হয়েছে কিন্তু এখনও মা সরস্বতী মা লক্ষ্মী মা দুর্গা ও কার্তিকের বডি কোনোটা কিন্তু বসানো হয়নি পাগুলো কিন্তু এখনও লাগানো হয়নি আমি যে দেখতে পাচ্ছি কারণ এদিকে পায়ের আঙুলগুলো রাখা রয়েছে এখানে অনেক টাই জিনিস রাখা রয়েছে জাস্ট ইনস্টল করা বাকি রয়েছে তো প্রথমত আমি এটাই বলতে চাইছি যে এত বড় আকৃতির মাতৃ প্রতিমা দেখে কিন্তু মানে ফিলিংস বোঝাতে পারবো না সামনে যদি বিশাল আকৃতি মাতৃ প্রতিমা থাকে কেমন লাগতে পারে আপনারা নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছেন বাইরেটা তো আপনাদের দেখালাম এর মধ্যে আরও কিছু বিশেষত আছে বলে আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু কারেন্টের তার লক্ষ্য করতে পারছি তো প্রভাবলি এর মধ্যে কিন্তু লাইটিংয়েরও কোনো ব্যবস্থা আর থাকবে বলে আমার মনে হচ্ছে শিওর না তবে সেটা রাত্রিবেলা আসলে কিন্তু আপনাদের দেখাতে পারবো তো ডেফিনেটলি আর দু তিন দিনের অপেক্ষা তারপরে যখনই ওপেন হয়ে যাবে আমরা কিন্তু দু তিন দিন বাদে রাত্রের ভিউ কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা মণ্ডপের ভেতরে চলে এসেছি আর মণ্ডপের ভেতরে এসে কিন্তু দুর্দান্ত লাগছে বাইরেটা যেমন সুন্দর ডেফিনেটলি অত বড় আকৃতি মাতৃপ্রতিমা দেখে যেমন ভালো লাগলো মা প্যান্ডেলে ভেতরে ঢুকে ভালো লাগাটা যেন আরও বেড়ে গেল। এত সুন্দরভাবে বিভিন্ন জিনিস ছোট্ট ছোট্ট নিখুঁত জিনিসগুলো সুন্দর করে সাজানো রয়েছে যেমন একটু ডিটেলসটা আপনাদের দেখাই যেমন এখানে যে লাইটিংগুলো রাখা রয়েছে এবং একটা স্টেপ স্টেপ আই মানে সিলিংটা উঠে গেছে ওপর দিকে এবং মাঝখানে একটা সুন্দর ঝাড় সেই ঝাড়টার কাছে আমি যাব ওটার মধ্যে একটা রয়েছে দেখাবো তার আগে এখানে দেখুন এই যে লাইটগুলো রয়েছে তার মধ্যে কিন্তু যে সুন্দর ছোট ছোট কাজ এবং সেটা যে কাঁচের ওপর এবং তার মাঝখানে যে একটা যে ডিভিডি ডিস্ক বা সিডি ডিস্ক হয় সেগুলো দিয়ে দিয়ে করা রয়েছে যেটা লাইট জ্বললে কিন্তু আরো দুর্দান্ত লাগবে এবার তার পরের অংশে যদি আসি এখানে আমার যতগুলো যতদূর মনে হচ্ছে এগুলো কোনো লাইট হবে মানে লাইটের যে প্যানেলগুলো হয় সেগুলো হবে যেটা জ্বললে কিন্তু আরো ভালো লাগবে তারপরে চলে আসছে মাঝখানের অংশটা যেখানে মাঝখানের অংশে যাওয়ার আগে যে কার্ব অংশটা এখানে কিন্তু ছোট ছোট আয়না গোল গোল করে দেওয়া রয়েছে এবার ওর মাঝখানে বা ওর আশেপাশে কোনো লাইট হয়তো থাকতে পারে যেটা আমার এখন নজরে পড়ছে না যেগুলো চললে পরে কিন্তু আরও হয়তো রেপ্লিকেট মানে রিফ্লেক্ট করবে যেটা আরও ভালো লাগবে তারপরে পাচ্ছি কিন্তু আবার একটা চার অংশ যার মধ্যে কিন্তু সেমভাবে লাইটের প্যানেলগুলো দেওয়া রয়েছে এবং এবার চলে আসলো মাঝখানে যে ঝাড়টা রয়েছে সেটা এটা কিন্তু সম্পূর্ণ রিফ্লেক্টিভ চারদিকের যে অংশটা সেটা কিন্তু রিফ্লেক্টিভ এবং মাঝখানে কিন্তু আয়নাগুলো জাস্ট ঝুলছে দেখে মনে হবে হাওয়ার মধ্যে ঝুলছে এবং সেটা কিন্তু এই যে এগুলো মুভমেন্ট হচ্ছে দেখছেন এগুলো কিন্তু কোনো মেকানিক্যাল মুভমেন্ট না এটা নর্মাল ন্যাচারাল হালকা হাওয়াতে কিন্তু এগুলো দুলছে আর তার মাধ্যমে যে রিফ্লেকশন হচ্ছে দিনের বেলাতেই এটা কিন্তু দেখতে এত সুন্দর লাগছে এর মধ্যে যখন রাত্রে লাইট পড়বে গোল্ডেন লাইট বা আরও বিভিন্ন কালার লাইট বা হোয়াইট লাইটও যদি হয় তখন সেটা কতটা ভালো লাগবে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এই মণ্ডপের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষণীয় আছে এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ালে কিন্তু বিষ্ণু যে দশ অবতার সেটা কিন্তু থ্রি ডি ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে ফুটে উঠেছে যেমন এখানে রয়েছে কলকি অবতার এখানে মজ এখানে কুম্ভ অবতার এবং এখানে হচ্ছে বড় অবতার এখানে নরসিংহ অবতার এবং ওখানে ব্রাহ্মণ অবতার পরশুরাম রাম কৃষ্ণ সকলের অবতার কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো এখনও দেখতে পাচ্ছি দু কিন্তু এখনো লাগানো হয়নি লাগানো হবে একটা জিনিস লক্ষণীয় আছে যেটা আমার একটু অন্যরকম লাগলো যে এইখানে নর্মাল ফ্লোরের মাঝখানে কিন্তু একটা অংশ একটু উঁচু করা রয়েছে এবং তার মাঝখানে কিন্তু একটা মোটর জাতীয় মেকানিক্যাল কিছু একটা বসানো রয়েছে এটা আমার দেখে মনে হচ্ছে না যে এখানে টেকনিক্যাল কোনো কাজের জন্য ইউজ করা হচ্ছে হয়তো এখানে কিছু একটা থাকবে যেটা কিন্তু এই টোটাল মণ্ডপের ভেতরে অংশটার সঙ্গে মানানসই হয়ে যাবে ও আর মণ্ডপটাকে আরও বেশি সুন্দর করবে আমরা আমাদের একটা নতুন চমক পেতে পারি কি পাবো কি থাকবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটা সময়ের অপেক্ষা যখনই এখানে কিছু হবে সেটা আপনাদের তো ডেফিনেটলি দেখাবো এবং আপনারাও জানতে পারবেন বাট এখানে জায়গাটা যেমন হচ্ছে হয়তো এখান দিয়ে এন্ট্রান্সটা হবে ওই এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারবো এবং প্রভাবলি ওইখানে হয়তো মাতৃপ্রতিমা প্রতিমা থাকবে যেটা মানে যে মাতৃপ্রতিমা পূজিত হবেন আর মাঝখানে যে অংশটা রয়েছে এখানে কিন্তু গোল্ডেন কালারের থাম এবং তার মাঝখানে কিন্তু জায়গাটা ভেতরটা ফাঁপা রাখা রয়েছে যেখানে হয়তো লাইটের কোনো ব্যবস্থা থাকবে যেটা কিন্তু এটাকে আরও গেট বাড়িয়ে তুলবে এইখানে হয়তো মাতৃ প্রতিমাটা থাকবে যেটা কিন্তু পূজিত হবেন তো ওভারঅল আমার কিন্তু প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে এখানে যে দশা বতরের মূর্তিগুলো রয়েছে পোর্ট্রেটগুলো রয়েছে সেগুলো জাস্ট অসাধারণ মানে আমি অসাধারণ বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এই কারণে কারণ আমার এতটাই ভালো লাগছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে শহীদ কলোনিতে রয়েছি আমাদের প্রিয় নতুন দাকে পেয়ে গেছি তাদের থেকে একটু এই মণ্ডপ সম্বন্ধে বিস্তারিত জেনে নেব তো নমস্কার দাদা নমস্কার আপনার থেকে দেখুন যা দেখেছি তাতে তো আমরা মানে মুগ্ধ তবুও আর যদি কিছু জানতে পারি প্যান্ডেল সম্বন্ধে একটু আমাদের দর্শককে না এবারে আমরা খুব মানে চিন্তিত ছিলাম এই আবহাওয়ার জন্য আবহাওয়া খুব আমাদের কম মানে ভোগাচ্ছে আর প্রকৃতির হাতে তো আম প্রকৃতি তো আমাদের কারোর হাতেই নিমন্ত্রণ নেই একদম তাই তবে শহীদ কলোনি পুজো এবছর আমাদের পঁচাত্তর বছর আমরা তো চমক দেওয়ার জন্যই থাকি এবং এত তাড়াতাড়িতে আমরা এখন কিছু বলতে চাচ্ছিলাম না তাও আপনার এত খুব কাছের লোক তার জন্য বলতে বাধ্য হচ্ছি প্রতি বছরই আপনারা আসেন এবছরও চমক থাকবে এবং জনসাধারণ এসে অন্তত একবার তারিফ করবে অবশ্যই আমরা সেই আশাই রাখি এবং সমস্ত দর্শন আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের জানাতে চাই যে আপনারা নির্ভয়ে আমাদের পুজো মণ্ডপে আসবেন রকম অসুবিধা নেই আমাদের কাউন্সিলার জয়ন্তদা গোবিন্দদা সমস্ত রকম ব্যবস্থা রাখে প্রশাসনিক সমস্ত সমস্যা থাকবে আমাদের হেলথ ক্যাম্প থাকবে আমাদের মানে কোনো মানুষের যদি সামান্য রকম কোনো অসুবিধা হয় তার জন্য আমাদের সদা সতর্ক থাকবে আমাদের আমাদের কমিটি এবং আমাদের প্রশাসনও যথেষ্ট সাহায্য করে এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা থাকবে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন পঁচাত্তর বছরে একশো আমাদের থিমের নাম হলো পঁচাত্তরে একশো মানে পণ্ডবটা হবে আমাদের একশো ফুট দুর্গা বাইরে দিয়ে এবং ভেতরে সমস্ত আমাদের বিষ্ণু দশ অবতার নিয়ে একটা থিম করা আছে আমাদের মেনলি এই পাড়ার পুজো তো পাড়ার সব অধিবাসী এখানে আসে অঞ্জলি দেয় অষ্টমীর দিন একটা হয় এবং আমাদের খাওয়া দাওয়া আছে পাড়ার সমস্ত মানুষদের দিয়ে এবং আশেপাশের লোকদের দিয়ে অষ্টমীর দিনে আমরা বসে খাওয়াই এবং যেটা আমাদের ছিলাচরিত রীতি সেটাও তো থাকবেই মানে ওই বস্র কম্বলদান এগুলো আমাদের ধারাবাহিকভাবে সারা বছরই করে আমাদের কাউন্সিলার জয়ন্ত তো সারা বছরই এই জিনিসটা করে এবছর একটু বিশেষভাবে উদ্যোগ হবে আমাদের উদ্বোধন বছর আমার তৃতীয়াতে হচ্ছে বুঝলেন তৃতীয়াতে উদ্দেশ্য সেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ঘরোয়া অনুষ্ঠান আমাদের একদম সম্পূর্ণ বাংলা অনুষ্ঠান বাংলার সৃষ্টিকালচার নিয়েই অনুষ্ঠানটা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আর আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের কাছে অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে একদম চলে আসবেন যারা ট্রেন লাইনে আসবেন তারা শোধপুর স্টেশনে নামবেন শোধপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই পুজোর নাম বললে সবাই আপনাদের দেখিয়ে দেবে আর যারা বাস থেকে আসবেন ধরুন কলকাতা দিয়ে আসবেন বা রানাঘাট ব্যারাকপুর থেকে আসবেন তারা বিটি রোড এসে ধানকল বাস স্টপের সামনেই ধন্যবাদ সবাইকে সারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম সোদপুর শহীদ কলোনির দু হাজার চব্বিশের দুর্গাপূজার থিম ও দুর্গাপূজার মণ্ডপ যেটা কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আমাদের দেখে ডেফিনেটলি ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানো আজকে মতো আমরা ভিডিও এখানেই স্টপ করছি আর যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন করে বেল আইকনটা নোটিফিকেশান অন করে নেবেন তাহলে কিন্তু আপনারা এখন নতুন নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতো ভিডিও আমরা এখানেই স্টক করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য টাটা